আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো কীভাবে পারফেক্টভাবে গরুর মাংস রান্না করতে হয়। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি 3টি এলাচ, 2টি তেজপাতা, 1টি দারুচিনি, নিয়েছি মাংসের মশলা, আর এখানে আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি আমি মাংসের জন্য। এখানে লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, আর তেল নিয়েছি, আর এখানে জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, অনেক কিছু মশলা এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়েছি মরিচ গুঁড়ো। তো সবগুলো এখন একসাথে মেখে নেবো। এখন আমি তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, নিয়েছি আদা রসুন বাটা। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, দিয়ে দিচ্ছি 3টি এলাচ, দিচ্ছি তেজপাতা, দিচ্ছি দারুচিনি, এখন দিয়ে দিচ্ছি মাংসের সেই মশলাটা। আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মেখে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলো। তো ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, মাখানোর আগে অবশ্যই হাতটা ধুয়ে নেবেন ভালো করে। তো আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে মিক্স করছি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি রান্নায় চলে যাব। তো এখন আমি রান্নায় চলে এসেছি। আমি হাঁড়িটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, চুলা অন করে দিয়েছি। চুলোর আস্তা মিডিয়ামে রেখেছি, আর অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে এর মধ্যে দিয়েছি হলুদ, আর পরিমাণ মতো একটু লবণ। তো সেদ্ধ করা আলুগুলো এখন আমি একটু ভেজে নেব ভালো করে। উল্টে পাল্টে ভালো করে প্লেটটা একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে মাংসটা আমি দেখাচ্ছি, দেখুন প্রায় 3 মিনিট পর আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। তো আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি, আর মাংসের থেকে একটু পানির বই পড়ে, কিন্তু পানি দেবেন না। তো একটু পর পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দেব, মিশিয়ে দেব। প্রায় 2-3 মিনিট পর পর আপনি একটু ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিয়েছি, নাহলে মাংসটা পুড়ে যাবে। তো আমার মাংসটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে এবং পানিটা শুকিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে কষাবো ভালো করে। আমি একটু পর পর 2-3 মিনিট পর পর ভালো করে উঠে নেড়ে দিচ্ছি, মিশে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে একটু লেগে যাবে। আর অন্যদিকে আমি মাংসের মধ্যে পানি দেওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আবার মেরে দিচ্ছি, মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি আবারও ঢেকে দিচ্ছি, দেখুন আমার পানিটাও শুকিয়ে গিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে।
দেখুন কিরকম হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর যে আমি পানি দিয়েছি সেই গরম পানিটা, আর হ্যাঁ অবশ্যই মা কিন্তু গরম পানিটাই দেবেন। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিয়েছি, আর এখন প্রায় 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার পা মাংস বলক চলে এসেছে ভালো করে। তো এখন আমি ঝোলটাকে যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হচ্ছে ভালো করে, ততক্ষণ পর্যন্ত আমি চুলার মধ্যে রাখবো, আর মিডিয়াম আঁচটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার আমি প্রায় 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কিরকম হয়েছে, কালারটা একটু ঘন হয়ে আসছে ঝোলটা। তো আমি আবারও ঢেকে দেব। প্রায় 20 মিনিট পর আমি দেখুন দেখাচ্ছি, আমি মাংসটা নামিয়ে ফেলেছি, হয়ে গিয়েছে। তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কিরকম হয়েছে। দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি কীরকম হয়েছে। তা এখন আমি একটু পরিবেশন করে দেখাবো। তা আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে। মাংস যদি পারফেক্ট রান্না করা হয় তাহলে খেতেও কিন্তু দারুণ লাগে, 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া যায়। তা আমি আজকে পোলাও রান্না করেছি মাংসের সাথে, তো আমি পোলাও দিয়ে খাবো এখন। সেটাও আমি এখন পরিবেশন করবো, সেটাও দেখাবো। দেখুন আমি পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। তা আমার রান্নাটা কিরম হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর আমার রেসিপিটা অবশ্যই আপনারা পাশে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।